আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে একটা রেসিপি নিয়ে আসছি, এটা খুব কমন, তারপরেও অনেকেই হয়তো জানেন না। তো যাই হোক, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেগুনের একটু মাখা মাখা একটা তরকারি। তো সেটার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে। তো চিংড়ি দিয়ে বেগুন তরকারি রান্নার জন্য আমি জিরার গুঁড়া ইউজ করে, বাট আমার মাঝে মাঝে জিরার গুঁড়াটা ইউজ করতে ইচ্ছে করে না, আমি তখন গোটা জিরা দিয়ে রান্না করি, সেটা একটু ডিফারেন্ট হয় ফ্লেভারটা। সো সেই জন্য এখানে আমি গোটা জিরা নিয়ে নিয়েছি, আর এটাতে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো এবং হলুদের গুঁড়া তিনটা একসাথে নিয়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা এবং দুইটা মরিচ ফালি করে নিয়েছি, হাফ কাপ তেল, সব শেষে ধনিয়া পাতা লাগবে, এছাড়া রান্নার জন্য তো লবণ লাগবেই। আর আমি চিংড়ি মাছ কেটে মাঝে মাঝে হলুদ লবণ মাখিয়ে একবারই ফ্রোজেন করে রাখি, যেন আমার রান্নাটার সময় সহজ হয়। তো এটা ফ্রিজে ছিল, ডিপে ছিল, তো আমি এখন নামিয়ে রেখেছি। এই চিংড়িগুলো দিয়ে আমি আজকে বেগুন দিয়ে রান্না করব। আর রান্নার জন্য তো পানি লাগবে, আর এখানে বেগুন কেটে ধুয়ে নিয়েছি। তো এখন মূল রান্নায় যাব ইনশাল্লাহ। পাত্রে আমি প্রথম তেল দিয়ে দিব, তেলটা গরম হলে তারপর আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। তো তার জন্য আমি চুলাটা আগে জ্বালিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। তো তেলটা গরম হতে হতে আমি এতে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে হালকা ভেজে নিব, ব্রাউন করে, ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। তো পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হচ্ছে, এই পর্যায়ে আমি আরও একটু ভাজবো, কিন্তু এই পর্যায়ে আমি আমার সেই গোটা জিরাটা আমি দিয়ে দিব, কারণ জিরাটাও হালকা ভাজবো পেঁয়াজের সাথে। যেহেতু পেঁয়াজগুলোর রং সাদা, সো একটু হালকা ব্রাউন হলেও সেটা আসলে ক্যামেরায় ধরা পড়ে না সেরকম একটা, কিন্তু আরে তারপর আমি আর একটু ভাজবো, এটাই হচ্ছে কথা। পেঁয়াজ মরিচের সাথে আমার জিরাটাও কিছুটা ভাজা হয়ে এসছে, এই পর্যায়ে আমি হলুদ আর লবণ মাখানো চিংড়িগুলো দিয়ে দিব এবং একটু লালচে হওয়া পর্যন্ত এগুলো ভেজে নিব, চিংড়িটা ভেজে নিব। এভাবে ভেজে নিব কিছুক্ষণ। তো আমার চিংড়িটা কিছুটা ভাজা হয়ে এসছে পেঁয়াজ মরিচ আর গোটা জিরার ফোড়নের সাথে। এরপর যে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব এবং লবণটাও দিয়ে দিব এবং সামান্য নেড়ে আমি একটু পানি, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব। যেন মশলাটা পুড়ে না যায়। অতি সামান্য পানি অ্যাড করবো আমি এবং কিছুক্ষণ কষিয়ে আমি বেগুনগুলো দিয়ে দিব। তো আমার প্রায় কষানো হয়ে গেছে, তেলটা একটু উপরে উঠে এসছে, এরপর যে আমি ধুয়ে রাখা সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবং বেগুনটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। আর বেগুনটা মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার যে আমি ঢাকনা দিয়ে দিব আর ফিরে আসব প্রায় 3 থেকে 4 মিনিট পর। তো ফিরে আসলাম 4 থেকে 5 মিনিট পর, তো বেগুনগুলো আর একটু কষবে। সো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো, কিন্তু পানি দিব না, আমি পানি আরও একটু পরে অ্যাড করব। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর আমি ফিরে এলাম। আমার বেগুনগুলো একটু শুষ্ক ছিল, কারণ কয়েকদিন ফ্রিজে ছিল, তো এই জন্য কষতে একটু সময় লেগেছে।
এবার যে বেগুনগুলো প্রায় এসে সিদ্ধই হয়ে গেছে, এবার আমি তো এত শুকনা শুকনা রাখবো না, সো আমি একটু পানি দিয়ে একটু গ্রেভি করব আর কিছুক্ষণ কষাবো। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আরও কিছুক্ষণ আমি চুলায় রাখবো, 5 থেকে 6 মিনিট চুলায় রেখে তারপর উঠিয়ে ফেলবো। ফিরে আসছি 3-4 মিনিট পর। তো ফিরে এলাম বেশ কয়েক মিনিট পর, আমার বেগুন চিংড়ির তরকারি অলমোস্ট ডান। এখন শুধু আমি ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিলেই হয়ে যাবে, খাওয়ার জন্য প্রস্তুত। এই তরকারিটা আপনারা ইউটিউবে হয়তো অনেকভাবেই দেখতে পাবেন, আলাদা বেগুনটা কেউ ভেজে নিচ্ছে, আলাদা চিংড়ি ভেজে নিচ্ছে, এরপর আবার তেল পেঁয়াজে কষিয়ে নিচ্ছে। তো আপনারা আমার মতো সহজভাবে রান্না করে দেখবেন, খেতে মোটেও খারাপ লাগে না। আর রান্না সহজ শুধু হলেই হবে না, সুস্বাদুও হওয়া চাই। তো এখানে সহজ এবং সুস্বাদু দুটাই আমার মনে হয় হবে এভাবে রান্না করলে, আপনারা চেষ্টা করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।